হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। এভাবে নিজের ফটো দিয়ে আপনারা কিভাবে ভিডিও সেট করবেন, এই ভিডিও সেট করার জন্য আপনাদেরকে একটি ছোট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখাবো। চলুন ভিডিওটি স্টার্ট করে শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে অ্যাপটি ওপেন করতে হবে, আমি ওপেন করলাম। তো ওপেন করার পর তো এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে। এখানে নিচে দেখতে পাচ্ছেন মিউজিক বিট ভিডিও মেকার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে কনফার্মে এখানে ক্লিক করতে হবে, আমি এখানে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনাদেরকে এখানে এলাও ক্লিক করবেন, আবার এলাও ক্লিক করবেন। তো এলাও ক্লিক করার পর তারপর একটু লোডিং নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও শো করছে এখানে। তো আপনারা কোন ভিডিওতে আপনার নিজে ফটো দিতে চান, ধরেন আমি এ ফটোটাতে আপনাদেরকে দেখানোর জন্য এ ফটোটা দিতে চাই। দেখতে পাচ্ছেন ইউজ আছে, তারপরে ফটোটা আছে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইউজ, এখন আপনারা এটা ব্যবহার করতে পারবেন, ইউজে ক্লিক করে দেবেন। এখন আমি ইউজে ক্লিক করে দিলাম। তো আপনাদেরকে প্রথমে ডাউনলোড করতে হবে, তারপরে ইউজ করতে হবে। তো এখন আপনাদের যদি অ্যাড দেখায় তাহলে আপনারা উপরে করজে ক্লিক করে দেবেন। তো করজে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন একটু। তো দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিওটা সিলেক্ট করেছেন সেই ভিডিওটা এখানে চলে আসবে। আসার পর এখানে এড ফটো এখানে ক্লিক করবেন। এর ফটোটা ক্লিক করার পর আপনাদের এখানে গ্যালারিটা শো করবে, আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করবেন, তারপরে এখানে টিক মারে ক্লিক করে দেবেন। তো টিক মারে ক্লিক করার পর আপনার এরকম, তারপর আপনারা এখানে মিউজিক সিলেক্ট করতে পারেন, মিউজিকে ক্লিক করে দেবেন। তো আপনার পছন্দ মতো এখানে মিউজিক নিতে পারেন, আমি ধরেন এই মিউজিকটি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের মিউজিকটি বাজবে, আপনাদের যদি পছন্দ হয় তাহলে ওকে ক্লিক করবেন, আর যদি না পছন্দ হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেলে ক্লিক করে দেবেন। আমার পছন্দ হয়েছে, আমি ওকে ক্লিক করে দিলাম। ওকে করার পর আপনাদের গানটির সাথে সেট হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইটের মতো একটি অপশন, লাইটের অপশনে এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এগুলো ইফেক্টগুলো আপনারা কালার চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কালার চেঞ্জ করছি, আপনারা কালার চেঞ্জ করতে পারেন এখানে এখান থেকে। তারপরে আমি কেটে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওভারভিউ দেখতে পাচ্ছেন, এগুলো রংগুলো কেমন, কালারটা এখানে চেঞ্জ করতে পারবেন আপনারা। দেখতে পাচ্ছেন সুন্দর দেখাচ্ছে কত। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সের মাধ্যমে আপনারা লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন। আমি এটা লিখলাম, দেখতে পাচ্ছেন এখানে লাভ লিখলাম, লাভ চলে আসলো। তারপরে আপনারা এখানে সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা সুন্দর দেখাচ্ছে। তারপর আপনারা নিচে ইফেক্টগুলো আপনারা এগুলো দিতে পারেন, ধরেন এটা দিলাম, তারপর আমি এটা দিলাম। তারপরে আমি এটা দিলাম। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর দেখাচ্ছে ইফেক্টগুলো। তারপর আপনারা এগুলো টেনে টেনে আপনারা এই ইফেক্টগুলো আপনাদের পছন্দ মতো আপনারা ইফেক্টগুলো সেট করতে পারেন। আমি ধরেন এটা দিলাম, ডালোর হবে, ডালোর পর আরেকবার ক্লিক করে দেবেন, তারপরে হয়ে যাবে। তারপর আরেকবার ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর দেখাচ্ছে। আপনারা এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো ইফেক্ট রয়েছে এখানে, আপনারা এগুলো টেনে দেবেন। আর একটু টেনে দিলাম আমি, দেখতে পাচ্ছেন এগুলো কতগুলো ইফেক্ট রয়েছে এখানে, আপনার পছন্দ মতো ইফেক্টগুলো সেট করতে পারবেন এখানে। ধরেন আমি এটা দিলাম, তারপর ডাউনলোড 99 হয়ে গেছে আমার। তারপর আরেকবার ক্লিক করে দেবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর দেখাচ্ছে ইফেক্টগুলো। তো আপনারা একটি একটি ক্লিক করে আপনারা এগুলো ইফেক্টগুলো লাগাতে পারবেন, এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে এগুলো। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এটি মেমোরিতে সেভ করবেন। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের মতন অপশন আছে, ডাউনলোডে ক্লিক করে দেবেন। তারপর আপনারা যদি অ্যাড দেখায় তাহলে আপনারা উপরে করজে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড হওয়া শুরু হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে আপনাদের মেমোরিতে সেভ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আপনারা অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে তো প্লে স্টোরে এসে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল ক্লিক করে দিলাম, এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনারা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।